वेलकम टू द स्टाडी फ्रॉम होम बाय जोगा सर क्लास इलेवेन एज यू लाइक इट हमरा एकदम शेषर दिखे चले भिडियोटा तो देखो शोनो खूब भालो करे जेखाने आमरा देखते पारबो जखन ऑरलैंडो आर्डेनेर जंगले घुरे बेड़ाच्छे एवं से नानान गाछे तार लेडी लाभ रोजालिन सम्पर्के नाम खोदाई करेछे लाभ पोएम समस्त किछु खोदाई करेछे जखन रोजालिन सारा जानते पारलो এবং রোজালিন যখন অরল্যান্ডোকে চিনতে পারলো তখন ঘটনাটা কোন দিকে এগোলো সেটা আমরা জানবো আজকে পেজ নাম্বার 17 এর সেকেন্ড প্যারাগ্রাফ থেকে পড়াচ্ছি খুব ভালো করে মন দিয়ে শোনো অরল্যান্ডো টোল্ড দেম দ্যাট ইট ওয়াজ হি হু হ্যাড ডান অল দিস থিংস অরল্যান্ডো জানালো সে তো চিনতে পারেনি রোজালিনকে সে জেনিমিট ভেবেই তাকে বলছে যে এই কাজগুলো অর্থাৎ এই নামের খোদাই করা বা লাভ পোয়েট্রিগুলোকে লেখা এই সমস্ত কিছু সে নিজে করেছে অ্যান্ড রিকোয়েস্টেড রোজালিন টু গিভ হিম সাম অ্যাডভাইস এবং রোজালিনের কাছে অনুরোধ করলো যে আমাকে এবার কিছু পরামর্শ বা উপদেশ দিন রোজালিন আস্কড হিম টু কাম টু দেয়ার কটেজ টু প্লে এ গেম রোজালিন তাকে বললেন এক কাজ করো তুমি তুমি আমাদের কটেজে আসো একটা খেলা খেলবো ইন হুইচ রোজালিন ইন হার মেল অ্যাটায়ার উড ফেইন টু বি হিজ লেডি লাভ উইথ অল সর্টস অফ ফেমিনাইন প্র্যাঙ্কস এবং এই ব্যাপারটার মধ্যে যখন রোজালিনের কাছে এই অরল্যান্ডো আসতো তখন রোজালিন পুরুষের ছদ্মবেশ নিয়ে সে লেডি লাভের অর্থাৎ সে রোজালিনের অভিনয়টা করতো এবং তার মধ্যে সমস্ত নারী সুলভ যে প্র্যাঙ্কস বা ঠাট্টা বা তামাশা প্র্যাঙ্কস মানে তামাশা বা ঠাট্টা অ্যান্ড হুইমস এবং খাম খেয়ালিপনা এগুলো সে অভিনয় করতো অর্থাৎ সে নিজে যদিও রোজালিন সে তো পরিচয় দিত না যে সে রোজালিন সে জেনিমিট পুরুষ হিসাবে সে তার লেডি লাভ রোলটা প্লে করতো কার কাছে অরল্যান্ডোর কাছে অ্যান্ড অরল্যান্ডো হু উড উ হার অরল্যান্ডো তাকে প্রেম নিবেদন করতো উ মানে হচ্ছে প্রেম নিবেদন করা হার অ্যাজ এ জেনুইন লাভার আর অরল্যান্ডো প্রকৃত একজন প্রেমিক হিসাবে তার কাছে সমস্ত প্রেম বা সমস্ত কিছুই স্বীকার করতো হোয়েন হি উড এক্সপিরিয়েন্স দ্য হুইমসিকালিটি অফ দ্য ইয়ং লেডি লাভস যখন সে এই তরুণ মহিলাটি বা বলা তো কি জেনিমিটের ছদ্মবেশে রোজালিন্ডের খাম খেয়ালিপনার অভিজ্ঞতার মুখোমুখি হলো হি উড বি অ্যাসেম্ট অফ হিস লাভ ফর হার তখন সে সামান্য হলো লজ্জিত অনুভব করছিল তার এই ভালোবাসা নিবেদন করার মধ্য দিয়ে অ্যান্ড দাস বি কিওড অফ লাভ এবং সে তার সমস্ত ভালোবাসাটাকেই কিন্তু উত্থাপন করলো বা সামনে আনলো আসলে সে ভেবেছিল জেনিমিটের সামনে এনেছে প্রকৃতপক্ষে আমরা জানলাম যে সেটা রোজালিন্ডের কাছেই আনা হলো সো অ্যাজ ফিক্সড এভরি ডে অরল্যান্ডো কেম ওভার টু দ্য কটেজ তাই নির্ধারিত সময় প্রত্যেক দিন সে রোজালিন্ডের কটেজে আসতো অ্যান্ড উড জেনিমিট অ্যাট রোজালিন এবং জেনিমিটকে রোজালিন ভেবে প্রেম নিবেদন করত বাট ইট ডিড নট সিম দ্যাট রোজালিন মেড এনি প্রোগ্রেস ইন কিওরিং অরল্যান্ডো কিন্তু দেখে তো মনে হচ্ছিল না বা এরকমটা হচ্ছিল না যে রোজালিন তার যে বলা তো সে যেভাবে বলেছিল যে অরল্যান্ডো তুমি তো লজ্জা লজ্জা পাও তুমি সামনে প্রকাশ করতে পারো না আমার সাথে এরমভাবে কথা বললে তোমার এই ব্যাপারটা দূর হয়ে যাবে সেটা কিন্তু অরল্যান্ডো বুঝতে পারছিল কোনো দিনই সেটা হচ্ছে না অর্থাৎ ইচ্ছা করেই কিন্তু রোজালিন তার সাথে এই ব্যবহারটা করছে এটা সে আস্তে আস্তে বুঝতে লাগলো আর র্যাদার সি ফেল্ট হাইলি স্যাটিসফাইড কিন্তু অন্যদিকে অরল্যান্ডোর এই ভালোবাসা দেখে কিন্তু রোজালিন ভীষণ ভীষণ সন্তুষ্ট হলো অ্যান্ড অ্যামিউজ টু নো হাউ ট্রুলি অরল্যান্ডো লাভড হার এবং সত্যিকার খুব খুশি হলো যে সে বুঝতে পারলো যখন রোজালিনকে অরল্যান্ডো এতটা ভালোবাসে তখন সে খুব খুশি হলো দ্য ডেজ পাস প্লিজেন্টলি ইন দিস ম্যানার এইভাবে দিনগুলো খুব আনন্দের সাথে অতিবাহিত হতে লাগলো এলিয়ানা সিং জেনিমিট হ্যাপি এলিয়ানা তার ছোটো বোন দেখলো তার দিদি ভীষণ ভীষণ খুশি রয়েছে এই কাজের মধ্য দিয়ে ডিড নট রিমাইন্ড হার দ্যাট দ্য রিয়েল রিজন ফর হার কামিং টু দ্য ফরেস্ট তিনি আর সে আর তাকে মনে করালো না যে দিদি আমরা কিন্তু প্রকৃত যে কারণে এখানে এসেছি সেটা কিন্তু আর মনে করালো না টু ফাইন্ড হার ফাদার তার বাবার খোঁজে কিন্তু প্রকৃতপক্ষে এই আর্ডেনের জঙ্গলে এসেছিলো সেটাই রোজালিন ভুলে গেছে কিন্তু সেটা এলিয়ানার মনে থাকলো আর মনে করালো না যখন সে তার দিদিকে খুশিতে দেখলো দো বাই দ্যাট টাইম দ্য ফ্রম অরল্যান্ডো দে হ্যাড অলরেডি গট দ্য লোকেশন অফ দ্য প্লেস যাই হোক সময়ের সাথে সাথে তারা অরল্যান্ডোর কাছ থেকেই মানে
তার বাবা কোথায় থাকে জঙ্গলে সেটা জানতে পারলো। দ্য ব্যানিশ ডিউক ওয়াজ রিসাইডিং, এ নির্বাসিত রাজা বা ডিউক কোথায় থাকে সেটা জানতে পারলো অরল্যান্ডোর কাছ থেকে। হাউএভার ওয়ান ডে জেনিমিট মেট হার ফাদার বাট ডিড নট ডিসক্লোজ টু হিম হার ট্রু আইডেন্টিটি। যাই হোক, এর ঘটনা প্রসঙ্গে জেনিমিট তার বাবার সাথে একদিন সাক্ষাৎ করলো কিন্তু তার নিজস্ব পরিচয়টাকে বাবার কাছে তুলে ধরলো না। হোয়েন আস্কড অ্যাবাউট ইট ওয়াজ ইট সেইড দ্যাট সি কেম অফ এ গুড লিনেজ অ্যাজ ইট ইড। এবং যখন তার পরিচয় জানা হলো, তার বংশ পরিচয়, তখন সে জানালো যে ডিউক আপনার মতোই ভালো বংশের, আমিও একজন ভালো বংশ থেকে এসেছি। লিনেজ মানে হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, যাকে আমরা পেডিগ্রি বলি, মানে ঠিক কুজি বা বংশ পরিচয়। নেভার ডিড দ্য ডিউক আর সাসপেক্ট দ্যাট সি ওয়াজ হিজ ওন ডটার। এমনকি আর ডিউকও কিন্তু সন্দেহ করলো না যে এটাই যে তার মেয়ে, সেইভাবে কখনোই বুঝতে পারলো না। অ্যান্ড হ্যাড এ রয়্যাল লিনেজ, এবং তার সাথে যে রাজকীয় একটা সম্পর্ক আছে এটাও আন্দাজ করতে পারলো না ব্যানিশ ডিউক। তার মানে কতটা ছদ্মবেশ ভালো নিয়েছিল বুঝতে পেরেছো? ওয়ান মর্নিং হোয়েন অরল্যান্ডো ওয়াজ গোয়িং টু ভিজিট জেনিমিট, একদিন সকালবেলা, প্রত্যেক দিন তো যেহেতু অরল্যান্ডো, এইরকমই একদিন সকালবেলা যখন অরল্যান্ডো যাচ্ছিল জেনিমিটকে সাক্ষাৎ করতে তার কটেজে, হি স এ ম্যান লাইং অ্যাসলিপ অন দ্য গ্রাউন্ড। সে দেখলো একটা লোককে মাটিতে পড়ে থাকতে বা শুয়ে থাকতে। অ্যান্ড এ স্নেক টুইস্টেড রাউন্ড হিজ নেক, আর এটা দেখলো কি একটা সাপ তার গলায় জড়িয়ে রয়েছে। অ্যাজ হি অ্যাপ্রোচড ইন দ্য স্নেক গ্লিডেড অ্যাওয়ে ফ্রম দ্য ম্যান, যখন সে ওই লোকটার দিকে এগোলো তখন ওই লোকটার গলায় যে সাপটা জড়িয়েছিল সেই সাপটা চলে গেল। দেন অ্যাজ অরল্যান্ডো ওয়েন্ট ক্লোজার, যখন অরল্যান্ডো আরও কাছে গেল সেই লোকটার, হি পারসিভড এ লায়নেস ইন দ্য বুশ, সে বুঝতে পারলো, আন্দাজ করতে পারলো যে জঙ্গলের মধ্যে একটা বা ঝোপের মধ্যে একটা সিংহী লুকিয়ে আছে। ওয়েটিং ফর ইটস প্রে টু অ্যাওয়েক, সে তার শিকারের জন্য অপেক্ষা করে আছে। কেন অপেক্ষা করে আছে? বিকজ লায়ন্স ডোন্ট অ্যাটাক দ্য ডেড, কারণ সিংহ বা সিংহীরা তারা কিন্তু মৃতদের ওপর আক্রমণ করে না, অর্থাৎ এই যে বেঁচে আছে কিনা মানুষটা এটা সে দেখার জন্য ঝোপের মধ্যে লুকিয়ে আছে। যেমন তোমরা ছোটোবেলায় সে ফলস ফ্রেন্ডে পেয়েছিলে ভাল্লুকের গল্পে, তারাও মৃত মানে মৃত প্রাণীর মাংস খায় না, এরাও ঠিক একই। হোয়েন অরল্যান্ডো লুকড অ্যাট দ্য ফেস অফ দ্য ম্যান, যখন অরল্যান্ডো ওই মানুষটার মুখের দিকে তাকালো, হি স দ্যাট দ্য ম্যান ওয়াজ হিজ ওন ব্রাদার অলিভার, তখন সে দেখলো এই লোকটা হচ্ছে তার নিজের ভাই, তার নাম হচ্ছে কি অলিভার। কতটা কোইন্সিডেন্স বুঝতে পেরেছো? সবাইকে সেই আডেনের জঙ্গলেই নিয়ে আসা হয়েছে। হু হ্যাড ট্রাইড টু গেট রিড অফ হিম, যে সব সময় চেষ্টা করেছিল তার থেকে মুক্তি পাওয়ার। দেখো, কপাল বশত, ঘটনা বশত আজকে তার কাছে কৃপা প্রার্থী, তার জন্যই তার প্রাণ আজকে ফিরে এলো। হি ওয়াজ অ্যাবাউট টু গো বাট ব্রাদারলি অ্যাফেকশন প্রিভেন্টেড হিম টু লিভ হিজ ব্রাদার ইন দ্যাট ডেঞ্জার, সে ভাবলো এখান থেকে চলে যাবে, কারণ তার সাথে যে তার দাদা ব্যবহার করেছে তার প্রবৃত্তি হলো না যে তাকে সে সাহায্য করবে। কিন্তু তার ভাতৃবোধ, তার ভাতৃবোধের থেকে যে তার মনোভাব তৈরি হলো, সে তখন আবার মনে করলো তাকে বিপদে ছেড়ে যাওয়াটাও ঠিক হবে না। হি ফট দ্য লায়নের, সে সিংহীর সাথে লড়াই করলো, অ্যান্ড সেভ দ্য লাইফ অফ হিজ ব্রাদার, এবং সে তার ভাইয়ের জীবন বাঁচালো। দাস হি সেভ দ্য লাইফ অফ হিজ ব্রাদার ফ্রম দ্য ভেনোমাস স্নেক, এইভাবে সে তার ভাইয়ের ভাইকে বিষাক্ত সাপের হাত থেকে বাঁচালো, এক নম্বর বিপদ, অ্যান্ড দ্য ডেঞ্জারাস লায়নেস, এবং সেই বিপজ্জনক সিংহীর হাত থেকেও বাঁচালো, দু নম্বর এটা বিপদ। তার মানে যে ভাই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল, যে ভাই তাকে তার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করার জন্য তাকে আগুনে পুড়িয়ে মারার প্ল্যান করেছিল, সেই ভাইকেই সে কিন্তু আজকে দুটো বড় বিপদ থেকে রক্ষা করলো। বাট বিফোর হি কুড সেভ হিজ ব্রাদার দ্য লায়নেস হ্যাড টর্ন ওয়ান অফ হিজ আর্মস উইথ হার শার্প ক্লস, তার ভাইকে রক্ষা করতে গিয়ে, সিংহীর সাথে লড়াই করতে গিয়ে সে কিন্তু ওই সিংহীর কাছে আহত হয়েছে, অর্থাৎ আঘাত পেয়েছে তার হাতে, তার হাতটা কেটে টেটে গেছে, অনেকটাই আঁচড়ে দিয়েছে বলে। হোয়াইল অরল্যান্ডো ওয়াজ এনগেজড ইন দ্য ফাইট, যখন অরল্যান্ডো লড়াইয়ে ব্যস্ত ছিল সিংহীর সাথে, হিজ ব্রাদার অ্যাওক তার ভাই জেগে উঠেছিল, অ্যান্ড স হাউ দ্য ব্রাদার হি হ্যাড ডেসপাইসড, দেখলো কীভাবে তার ভাই যাকে সে এত ঘৃণা করেছিল, ডেসপাইসড মানে রাগ আর ঘৃণা মিশ্রিত একটা অনুভূতি, অ্যান্ড অ্যাবিউজড সো মাচ, যাকে সে এত এত রকমভাবে গালিগালাজ বা তিরস্কার করেছিল, ফট উইথ হিজ লাইফ টু সেভ হিম ফ্রম দ্য লায়নেস, যে তার নিজের প্রাণের কথা না ভেবে তার ভাইয়ের জন্য জীবন দান করার জন্য লড়াই করছে, নিজের জীবনকে বাজি রেখে
হি ওয়াজ ফুল অফ রিমোর্স, সে বিমর্ষ হয়ে পড়লো। রিমোর্স মানে ভেঙে পড়া বা বিমর্ষ হয়ে পড়া, দুঃখ পেল ভীষণভাবে, অনুতাপ করতে লাগলো, ল্যামেন্টেড। অ্যান্ড আফটার অরল্যান্ডো হ্যাড কিল দ্য লায়নেস, যখন অরল্যান্ডো সিঙ্গিটাকে মেরে ফেললো, তখন তার সত্যি অলিভারের মনেও পরিবর্তন ঘটলো। অলিভার বেগড হিস মার্সি, অলিভার তার কাছে কৃপা প্রার্থনা করলো। অরল্যান্ডো সিং হিজ ব্রাদার রিপেন্টিং হিজ ডিডস, অলিভার দেখলো তার সরি অরল্যান্ডো দেখলো তার ভাই অলিভার তার প্রতি অনুতাপ করছে তার কৃতকর্মের জন্য, রেডিলি ফরগিভ হিম, সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিল। পৃথিবীতে একটা কথা আছে, ক্ষমার থেকে বড় কিছু নেই। মনে রাখবে, রিভেঞ্জ বা প্রতিহিংসা নিলে হয়তো সাময়িক আনন্দ পাওয়া যায়, ক্ষমা করে দিলে কিন্তু আনন্দটা অনেক বেশি দিনের হয়। যেখানে আমরা এই নায়কোচিত বা এই ট্র্যাজিক হিরোর সম্পর্কে আমরা জানতে পাচ্ছি, অরল্যান্ডোর কত বড় মন, যে তার ক্ষতি চেয়েছিল, যে তাকে মেরে ফেলতে চেয়েছিল, তার প্রাণ সে কিন্তু আজকে বাঁচালো এবং সঙ্গে সঙ্গে তাকে ক্ষমাও করে দিল। এর থেকে বড় গুণ আর কিছু হয় না। এবং তারপরে কি হলো, বাট অ্যাজ দ্য উন্ড মেক হিম উইক, যেহেতু তাকে সে আঘাত পেয়েছে সেটাতে তার অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। অরল্যান্ডো আস্কড অলিভার টু গিভ দ্য মেসেজ টু জেনিমিট, অরল্যান্ডো গিয়ে বললো, দাদা তুই এক কাজ কর, আমি তার যেতে পারছি না ওই কুটিরটাতে, তুই জেনিমিটকেই খবরটা দিয়ে আয়। দ্যাট হি উড নট বি এবল টু ভিজিট হার দ্যাট ডে, যে আজকে সে আর যেতে পারছে না তার কাছে। অলিভার ওয়েন টু দেয়ার কটেজ, অলিভার তাদের কটেজে গেল, অ্যান্ড ন্যারেটেড টু দেম দ্য হোল স্টোরি, অলিভার গিয়ে পুরো গল্পটাই বললো। পুরো গল্প মানে ওই দিনকে যা ঘটনা ঘটেছিল, সিঙ্গির হাত থেকে এবং বিষাক্ত সাপের হাত থেকে বাঁচানোর গল্পটা পুরোটাই বললো জেনিমিটকে। মোর ওভার হি কনফেসড হিস ওন মিসডিডস অ্যান্ড অলসো স্পোক অফ দ্য রিকনসিলেশন, এবং সর্বোপরি সে কিন্তু সত্যিকারের যে পরিবর্তন হয়েছিল বা পরিবর্তিত হয়েছিল সেটা আমরা বুঝতে পারছি, যখন সে তার নিজের দোষ ত্রুটির কথা জেনিমিটের সামনে বলছে এবং সে যে ভীষণ ভীষণভাবে দুঃখ পেয়েছে সেটাও সে জানালো কাকে, জেনিমিটকে। দ্য সিনসিয়ার সরো অফ অলিভার ওয়াজ সো ওভারওয়েলমিং, এতটাই দুঃখে মানে দুঃখ পেয়েছে অলিভার যেটা অভিভূত করে দিল কাকে, এলিয়ানাকে। দ্যাট এলিয়ানা অ্যাট ওয়ান্স ফেল ইন লাভ উইথ হিম, এলিয়ানা তার এই রকম আচরণে ভীষণ ভীষণ ভালো তাকে ভালো লাগলো এবং তার প্রেমে পড়লো। এই যেহেতু এটা সমানে একটা গল্পের আকারে করা, তাই ঘটনাগুলো মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি ঘটছে, প্রকৃতপক্ষে তো এগুলো সব নাটক। এই নাটকের থেকে কিন্তু নাটকের যে ঘটনা প্রবাহগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা সময় নিয়ে হচ্ছে। আমরা গল্পগুলো পড়তে গিয়ে মনে করছি কি যেন এই এক্ষুনি সব ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আদৌ কিন্তু এরকম নয়। অলিভার অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অলিভার স হাউ সি পিটিড হিম ফর হিজ ডিস্ট্রেস ওভার হিজ মিসডিডস, এবং অলিভার দেখলো যখন সে তার নিজের দুঃখের কথা, নিজের কৃতকর্মের কথা বলছে এবং কীভাবে এলিয়েনা সেইগুলোকে উপলব্ধি করছে, তখন সে কী হলো, ফেল ইন লাভ, সেও কিন্তু তার ভালোবাসা স্বীকার হলো, অর্থাৎ সেও তার প্রেমে পড়ে গেল। অর্থাৎ দুদিক থেকে যেন লাভ অ্যাট ফার্স্ট সাইড বা লাভ অ্যাট ওয়ান সাইড নয়, লাভ ফ্রম দ্য বোথ সাইড, এটা দেখতে পেলাম। ইন দ্য মিন টাইম হোয়েন অলিভার অ্যান্ড এলিয়েনা ওয়ার এক্সচেঞ্জিং হার্টস, যে সময় তারা একে অপরের হৃদয় পরিবর্তন করছে বা একে অপরের প্রেমে গদগদ হয়ে পড়েছে, জেনিমিট অন হিয়ারিং অ্যাবাউট অরল্যান্ডোস উন্ডস ফেইন্টেড, জেনিমিট যেই শুনতে পেয়েছিল যে অরল্যান্ডো আহত হয়েছে, তখন সে কিন্তু অজ্ঞান হয়ে গেল, কারণ সে তো রোজালিন্ড, অরল্যান্ডোর কিছু হোক সে তো চাইবে না। হোয়েন সি রিকভার, যখন তার জ্ঞান ফিরে এলো, সি ট্রাইড টু কনভিন্স অলিভার দ্যাট সি হ্যাড ফেইন্ট দ্য সুন অ্যাজ রোজালিন্ড উড হ্যাভ ডান অ্যাজ হ্যাড সি হার্ড অ্যাবাউট দ্য উন্ডস অফ অরল্যান্ডো, তখন সে তার এই অপ্রস্তুত আচরণের জন্য সে নিজেকে সামনে নিয়ে বলল, আমি কিন্তু আসলে ওই অজ্ঞান হয়নি, এই ঘটনাটা যদি রোজালিন শুনতো তাহলে সে কিন্তু এরকমই করতো, তাই আমি সেই অভিনয়টাই করেছি। বাট অলিভার ওয়াজ নট কনভিনসড অ্যাজ হি পারসিভড হাউ পেল জেনিমিট হ্যাড বিন অ্যান্ড হি সেইড, অলিভার কিন্তু অত বোকা তো নয়, অলিভার বুঝতে পেরেছিল যে তার এই কথাটা শোনার পরে সে তার মুখটা বিবর্ণ হয়ে গেছিলো, তাই সে বলল জেনিমিটকে, ওয়েল ইফ ইউ ডিড কাউন্টার ফিট টেক এ গুড হার্ট অ্যান্ড কাউন্টার ফিট টু বি এ ম্যান, ঠিক আছে তুমি যদি নিজেকে এইভাবে সমর্থন করতে চাও নিশ্চয়ই তুমি একজন ভালো মানুষের অভিনয় করছো। জেনিমিট রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ ডুইং দ্যাট সি শুড হ্যাভ বিন এ ওম্যান ইনস্টেড অফ বিং এ ম্যান, এবং অলিভারকে তখন রোজালিন জানালো এইরকমই আমি পুরুষ হয়ে আমি কিন্তু জানি যে একজন মহিলা যদি এরকম কথাটা শোনে তার প্রেমিকের সম্পর্কে তাহলে সে এই রকমভাবে রিয়াকশান করবে। এই ভিডিওটাতে আমি এতটাই পড়িয়ে দিলাম।